গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা নদীর মধ্যে থেকে শুরু করলাম। মনে হচ্ছে নদীর মধ্যে দাঁড়িয়ে আছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেমন আছো সবাই। তোমাদের সাথে তো যোগাযোগ করার আর কোনো রাস্তা নেই কমেন্ট ছাড়া, তো কমেন্টে অবশ্যই জানিও তোমরা কেমন আছো, তোমাদের বাড়িতে এরকম জল ঢুকেছে কিনা। সবাই খুব সাবধানে থেকো, কারণ এই জল ঢুকছে তো, এই জলের মধ্যে কাজ করলে আরো ঠান্ডা লেগে যাবে। তো খুব সাবধানে থেকো সবাই, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যে তোমরা কেমন আছো, তোমাদের ওখানেও কি এখনো বৃষ্টি হচ্ছে নাকি, তোমরা জানিও কমেন্টে। আর দেখো, এই একটু আগে জাস্ট উঠলাম, উঠে ব্রাশ করে আমি তোমাদের সাথে কথা বলছি। খাইও নি এখনো কিছু, 10টা বাজে, ভাত তরকারি সবই আছে, ওটাই খাবো। আর এখন হচ্ছে পাস্তা করবো একটু, বাইরেটা দেখবে, দাঁড়াও দেখো পুরোটাই ডুবে গেছে। আর এইখানে সব তুলে রেখেছি বাসনগুলো, যে কিছু করার নেই, এখানে দাঁড়িয়ে রান্না করতে পারবো না, এখানে দাঁড়িয়ে রান্না করলে জিনিসগুলো কোথায় রাখবো, অবস্থা খুব খারাপ। তো যাই হোক, নিতে বড়িটা কোথায় পড়েছে খুঁজেই পাচ্ছি না, দেখো পেঁয়াজও কাটতে পাচ্ছি না। কালকে ওজন্য খুন্তি দিয়ে সবজি কাটা দেখছো, এইভাবেই এখন কাজ চালাতে হবে, কিছু করার নেই। বডিটাও হারিয়ে গেল, দেখো ভালোই কাটা হয়েছে, দেখো এই দেখো পাস্তা রেডি। তাদের খেয়ে নিয়ে আর ওয়েট করতে পারছি না, তোমরা চলে আসো একসাথে খাবো, দারুণ হয়েছে। আমার পাস্তা চাউমিন এগুলো খেতে খুব ভালো লাগে, ক্যাপসিকাম হলে আরো ভালো হতো। সেই সকালবেলা কারেন্ট গেছে, এখনো কারেন্ট আসার নাম নেই, ফোনে আমার একটুখানি চার্জ আছে, চার্জ শেষ হয়ে গেলে কি করব জানি না, কারেন্ট কখন আসবে তাও জানি না, ভালো লাগছে না জলের মধ্যে বসে বসে। আর যদি ফোনে চার্জ না থাকে, দেখো ফোনটা দেখলে তবে একটু ভালো লাগে, ফোনটা হাতে থাকলে, আর চার্জ না থাকলে জলের মধ্যে বসে বসে কি করবে তুমি বলো, একদম ভালো লাগছে না। আমাদের এখানে যা অবস্থা, রাস্তায় বাজারহাট যেতে পারছে না লোকে, আমাদের বড় বাজার যে ওইটা পুরো ডুবে আছে, বাজারহাট সব বন্ধই, বাজারে গিয়ে বা কি আনবে, মুদিখানার দোকানগুলো খোলা আছে ওই যা, আর বাজারে তো কিছু বসেই নি, কালকে বাজার বসেই নি, আজকে কি হবে জানি না। কারেন্টও নেই সকাল থেকে, চার্জ ছিল ওইটুকু আছে, শেষ হয়ে গেলে জানি না কি করব। এখন বাজে বিকেল 5টা, আর দেখো আমি চাউমিন খাচ্ছি, তোমরাও একটু খেয়ে নাও। আর রাতে আমি রান্না করেছি দেখো, ডাল সেদ্ধ, কাঁকরোল ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এটাই করেছি আজকে রাতে, এটাই খাওয়া হবে। জলের মধ্যে আর রান্না করতেও ভালো লাগছে না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।